পথসার্মীয়দের খাবার দিতে এসে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট সংলগ্ন চার্চ মার্কেটে সমস্যার সম্মুখীন হলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলে অভিযোগ। ওই এলাকার কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ, স্বেচ্ছাসেবী সংগঠনে দুই মহিলা সদস্যকে গালিগালাজ করা হয় ও সার্মীয়দের দেওয়ার জন্য খাবার ফেলে দেওয়া হয়। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুজন প্রতিনিধি সার্মীয়দের নানান জায়গায় খাবার দেয়। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের অভিযোগ, এদিন যখন তারা চার্চ মার্কেটের পাশে সার্মীয়দের খাবার দিতে যান, সেই সময় কয়েকজন বাধা দেন এবং খাবার ফেলে দেন। আপনার লোককে বললেন সেটা আমার দোকানের সামনেটা নোংরা করতে ওনাকে কে বলে? কোথায় নোংরা, কোথায় নোংরা হয়েছে দোকানের সামনেটা বলুন, কোথায় দোকানের মধ্যে যদি পড়ে আমি ফেলবো গায়ের জোর। হ্যাঁ, আমরা নাকি মেয়েটার গায়ে হাত তুলেছি, থানায় গিয়ে কমপ্লেন করবো, মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে আমাকে। না, মিথ্যা অ্যালিগেশন কেন হবে? মানছি আমি অন্যায় করেছি, আমি মানছি, কেন বাধা দেবো? কিন্তু আপনি বলছেন তো, আপনি বলছেন, আপনি জানেন এই দোকানটার সামনে কন্টিনিউ পরপর তিন দিন ধরে চার্চের পক্ষে বিকাশ মল্লিক জানান, খাবার দেওয়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। আজকে যে গন্ডগোল ঘটে গেল আমার চোখের সামনে, এটা খুবই বেদনাদায়ক। আর বোনেরা যে কাজগুলো করছে, এটা তো ভারতবর্ষের গৌরব, তাদের মার ধর করা, এটা জায়গাটা কার? আমার, আমি তো বলবো তাকে। আজ এই হচ্ছে, প্রায়ই হয় এখানে ঝামেলা, এটা খাবার দিতে এসেছিল, কিন্তু এই জায়গায় আমরা বলবো থার্ড পার্সন এখানে হস্তক্ষেপ করবে কেন? আমি যদি আমি বোনেদেরও বলেছি তোরা কর, যেন একটু পরিষ্কার, আমি তো নিজে পরিষ্কার করি। আমার চিঠিটা দেখুন, এরা কুকুর দিয়ে খাওয়াচ্ছিল, ওদের অসুবিধা থাক, ওরা তো অন্য জায়গার লোক, ওরা কেন এখানে ইন্টারফেয়ার করবে? আর আপনি এগুলো দয়া করে এই মোটর সাইকেলগুলো বিকাশ মল্লিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার মীমাংসা করে দেন। চার্চ মার্কেটে প্রতিদিন, মানে পথে কুকুরদের প্রতিদিন 365 দিনই খেতে দিই, প্রতিদিনকার মতন আমরা আজকে চার্চ মার্কেটে খেতে দিতে এসেছিলাম। যে এসেছি, ঢুকেছি, বালতি রাখা মাত্রই দুটো ছেলে ওখানকারই দোকানে ছেলে বললো, তোমরা এখানে ভাত দেবে না, ওখানে ভাত দাও, যদি এখানে না দিতে পারো, ওখানে যদি ওনারা যেখানে বাথরুমে করেন সেখানে আমাকে ভাত দিতে বলছেন, যদিও এখানে না ভাত দিই তাহলে বলেছে তো আপনারা এখান থেকে ভাত দেবেন না, আর এখানে দিতে হবে না, এরা খাবে না। আমি বললাম দেখুন, আমি তো ওখানে ভাত দেবো না, আমি তো বাটিতে ভাত দিই, আপনার কি অসুবিধা? কালকে কে ভাত দিয়েছে, ভাত ফেলেছে, অন্য লোকের দোষ আমার উপর চাপাচ্ছে, বলছে আপনার
এরকম নোংরা করেছেন আর ওরা একটু শরীর খারাপ হলে বমি তো করবেই, তো বমি করার ফলে ওনারা বলছে কি তুই কেন খেতে দিবি না, কালকে তোর যদি খেতে দিতে আসবি না দেখবো তোর কোন বাবা খেতে দিতে আসে, কে ঢুকতে দেয় এখানে, সবাই মিলে এরকম বলেছে এরকম ভাবে। দিয়ে আমি বলেছি না এরকম খেতে দেবো না, আমাকে বলছে তুই তোর হচ্ছে আমার নামে বাজে বাজে খারাপ ভাষা বলেছে আমাকে। দিয়ে ভাত তিনজন মিলে এসেছে, এমন এসেছে যাতে মারতে আসবে, ভাতের বালতি এক আধা বালতি ভাত লাদ মেরে ফেলে দিয়েছে, বাটিগুলো ছিল বাটিগুলো পর্যন্ত লাদ মেরে সব ফেলে দিয়েছে। এই তিনটে ছেলে এখানকার দোকানকার তিনটে ছেলে ওরা তিনজন মিলে এসেছে আর এখন এসে বলছে আমরা তো কিছু করিনি এরকম করে বলে আর হ্যাঁ থানাকে অভিযোগ করেছি আমরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।